তোমরা আছো, অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের। এবারে শ্রদ্ধা নিবেদন করবেন, কথা বলবেন জাসদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালেক রতন। কুমিল্লার মাটি এবং মানুষের নেতা, কুমিল্লার মানুষের চেতনার নেতা হাবিবুল্লাহ চৌধুরীর আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত জনাব বাহাউদ্দিন বাহার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, ব্রিটেনিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর তোফায়েল আহমেদ, কুমিল্লার প্রখ্যাত আইনজীবী জনাব সৈয়দ আবদুল্লাহ বিন্টু, 1970 সালের ভিক্টোরিয়া কলেজের ভিপি পাখি জনাব রুস্তম আলী, জনাব শহীদুল্লাহ কায়সার, সমবেত সাথীরা এবং বন্ধুরা, বিষয়টা হচ্ছে ওনার জীবন থেকে আমরা কি নিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারব সেই চেষ্টা করাটাই হচ্ছে মুখ্য বিষয়। হাবিবুল্লাহ চৌধুরী এদেশের স্বাধিকারের পক্ষের মানুষ ছিলেন, স্বাধীনতার পক্ষের মানুষ ছিলেন। হাবিবুল্লাহ চৌধুরী ওই দশজন স্বাধিকারপন্থীর মতো ছিলেন না যারা স্বাধিকারের মধ্যে জাতিকে আটকে দিতে চেয়েছিল, স্বাধীনতার দিকে এগিয়ে যেতে চাইলে। বরং হাবিবুল্লাহ চৌধুরী ছিলেন ওই অংশের লোক যারা স্বাধিকারের কথা বলে জাতিকে দাবিয়ে রাখতে চাইত, তাদের উপরে উনি বলিষ্ঠভাবে লাফিয়ে পড়তেন, বলতে দ্বিধা নেই। হাবিবুল্লাহ চৌধুরী খুব বেশি ভদ্র মানুষ ছিলেন না, তিনি প্রয়োজনে খুব অভদ্র হতে পারতেন। ওনার ছাত্র জীবনে এনএসএফের খুব কম লোক পাওয়া যাবে যে ওনার সাইকেলের চেইনের বাড়ি খায়নি, এমন লোকের সংখ্যা কিন্তু খুব কম আছে। এইটার মধ্যে অতিরঞ্জিত কিছু নেই, বরং দেশ জাতির স্বার্থে যা থাকা দরকার ছিল তাই সেখানে ছিল। তিনি স্বাধীনতা চেয়েছিলেন মানুষের অন্নবস্ত্রের অধিকারের জন্য, তিনি স্বাধীনতা চেয়েছিলেন মানুষের শিক্ষার অধিকারের জন্য, তিনি স্বাধীনতা চেয়েছিলেন চিকিৎসার অধিকারের জন্য, তিনি স্বাধীনতা চেয়েছিলেন বাসস্থানের জন্য, তিনি স্বাধীনতা চেয়েছিলেন গণতন্ত্রের জন্য, তিনি স্বাধীনতা চেয়েছিলেন ভোটাধিকারের জন্য। কিন্তু বাস্তব সত্য হলো আজকে বাংলাদেশে স্বাধীনতার 47 বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু যেই লক্ষ্য নিয়ে সেই দিন কৈশোর বয়সে হাবিবুল্লাহ চৌধুরীরা শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়তেন, সেই স্বাদটুকু এখন পর্যন্ত অর্জিত হয়নি। আজকে আমরা যারা হাবিবুল্লাহ চৌধুরীর স্মরণ সভায় এসেছি, তাই অনুগ্রহ করে একটু তার কৈশোর থেকে শুরু করে তার যৌবন পর্যন্ত, যৌবন থেকে সেই প্রৌঢ়কাল পর্যন্ত সময়ের যে ইতিহাস সবটাই আমাদেরকে দেখতে হবে, তার করণীয় কর্মকাণ্ডের ধরন সেইটা আমাকে দেখতে হবে, এবং সেইটা আজকে আমার জন্য শোভনীয় পদ হয় কিনা সেইটাও দেখতে হবে। আমরা বিশ্বাস করি সত্যিকারভাবে পৃথিবীর কোনো জাতি গণতন্ত্র অর্জন করতে পারে নাই যতক্ষণ না পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পেরেছে। যারা রুখে দাঁড়িয়েছে তারা গণতন্ত্র অর্জন করেছে। হাবিবুল্লাহ চৌধুরীরা রুখে দাঁড়াতে জানতো, তারা স্বাধীনতা অর্জন করেছে। আজকে যদি হাবিবুল্লাহ চৌধুরীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে লাগাতে হয়, তাহলে তার চারিত্রিক বৈশিষ্ট্য আজকে এই যুব সমাজকে, এই তরুণ সমাজকে, এই নতুন প্রজন্মকে শিক্ষা দিতে হবে। এইটা আপনারা সন্তানদেরকে শিক্ষা দেবেন, আপনাদের পুত্র দৌহিত্রদেরকে শিক্ষা দেবেন, আপনারা ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দেবেন, আপনারা মহল্লার যুবকদেরকে শিক্ষা দেবেন। এই শিক্ষার মধ্য দিয়ে সামনের দিকে তাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, তাইলেই সেটা হবে সত্যিকারের মানসিকতা। আর যদি হয় যে না, আমার নাতি, আমি ভদ্রলোকের বাড়ি,
অত্যন্ত নম্র ভাষায় কথা বলবে, কারোর সাথে কণ্ঠ উঁচু করে কথা বলবে না, কারোর সাথে বাঁকা চোখে তাকাবে না। এইটাই যদি শুধু শিক্ষা দেন তাইলে হবে না। আজকে হাবিবুল্লাহ চৌধুরীর মতো শিক্ষা যদি আমরা দিতে পারি, ইনশাল্লাহ এই বাংলাদেশকে 71 সালে যে 30 লক্ষ মানুষের রক্ত এবং 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন করেছিলাম, সেই স্বাধীনতার প্রকৃত স্বপ্ন স্বাদ আমরা প্রতিটা ঘরে পৌঁছে দিতে পারবো, তার জন্য সবাই অঙ্গীকারবদ্ধ হব। এই কথা বলে এবং সকলের প্রতি এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। হাবিবুল্লাহ চৌধুরীর আকাঙ্ক্ষা মোতাবেক এই দেশের গরিব মানুষের জয় হবেই হবে। বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সংগ্রামী কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, 71-এ বিএফএফ বাহিনীর কুমিল্লা অঞ্চলের তিনি কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন, আমাদের প্রিয় খালেদুজ্জামান। নাগরিক শোক সভা কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভায় যারা আমাদের সবার প্রিয় হাবিবুল্লাহ চৌধুরীকে স্মরণ করতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে এখানে সমবেত হয়েছেন, আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। নাগরিক কমিটি যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন, উদ্যোক্তাদেরকেও আমি অভিনন্দিত করছি। প্রায় 4.25 ঘন্টা এখানে এই আলোচনা হচ্ছে, হাবিবুল্লাহ চৌধুরীকে স্মরণ করে বিভিন্ন বিশিষ্ট জনরা তারা কথা বলেছেন। আপনারা ধৈর্য ধরে এই দীর্ঘ সময় এখানে উপস্থিত থেকে প্রকৃত শ্রদ্ধা তার প্রতি প্রদর্শন করেছেন। প্রায় 55 বছরের পরিচয়ের কথা এখানে এই অল্প সময়ে বলা সম্ভব। দু একটা কথা শুধু একটু বলবো, এখানে পরিচিতির মধ্যে বলা হয়েছে যে হাবিবুল্লাহ চৌধুরী যখন 72 সালে এবারে জাতীয় সমাজতান্ত্রিক দল গঠিত হয় তখন চাঁদপুরে আমি সভাপতির দায়িত্ব নিয়েছিলাম, উনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এখানে একটা জিনিস বোঝার জন্য বলবো, সেটা হলো হাবিব ভাই অনেক বেশি আগের থেকে এক ধরনের রাজনৈতিক সক্রিয়তা ওনার ছিল। 1962 সাল থেকেই তিনি সমাজতান্ত্রিক এই চিন্তাভাবনাকে ধারণ করতেন এবং এটা মাহবুবুল্লাহ ডাক্তার মাহবুবুল্লাহ উনি বলে গেছেন যে নিউক্লিয়াসের সিরাজুল আলম খানের নেতৃত্বে নিউক্লিয়াসের সঙ্গে যারা ছিলেন হাবিবুল্লাহ চৌধুরী তার মধ্যে অন্যতম, এবং এরপরে বিভিন্ন সময় কথা বলে লাভ নেই। যখন স্বাধীনতার পরে কমিটি যখন হয় সেই সময় আমি ওনাকে সভাপতির দায়িত্ব নেওয়ার কথা শুধু আমি ভেবেছিলাম এবং সেটা যুক্তিসঙ্গত ছিল। উনি বললেন কি গিয়ে ওদের বললেন যে না, এখানে আমি সভাপতির দায়িত্ব পালন করব না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কাজটা কীভাবে আগাবে, আমি নেতা হব কি না, আমি এখানে সভাপতির দায়িত্ব পালন করবো কি না সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি যখন পরে ওদের পরে আপত্তি করলাম উনি বললেন যে দেখো এখন এখানে আমি একটা পদটা এখন নিলাম, আমি তো কেন্দ্রীয় কমিটির কৃষি সম্পাদক আছি, তো এখন এখানে এই দায়িত্বটা আমি নিয়ে কাজটা আগাবে না তোমাকে, তুমি থাকলে পরে সেই কাজটা আগাবে, এটা গুরুত্বপূর্ণ। এটা কেন বললাম কথাটা, পদ পদবি বিভিন্ন প্রকারের ব্যক্তিগত যে আকাঙ্ক্ষা এইসব জিনিসগুলি থেকে মুক্ত মানুষ পাওয়া আজকের দিনে খুবই কঠিন, বিরল, ফলে এটা একটা বড় ধরনের মূল্যবোধ। আমরা আমাদের মুক্তিযুদ্ধের অনেক অর্জন হারিয়ে ফেলেছি, আমাদের অনেক কিছু সুকৃতি সেগুলি অনেক ধ্বংস হয়ে গেছে, মানুষের মধ্যে নৈতিকতা মূল্যবোধ তার বড় ধরনের ধ্বস নেমে গেছে। সেই কারণে হাবিবুল্লাহ চৌধুরীর মতো মানুষ নির্মোহ নির্লিপ্ত, নানা ধরনের ব্যক্তিগত স্বার্থ সুবিধা ধারণ মুক্ত বা নিজেকে প্রতিষ্ঠিত করা পদ পদবী লোভ লালসা মুক্ত এই ধরনের একজন মানুষ আজীবন এই চেতনাকে ধারণ করে চলেছিলেন, এইটা আজকের প্রজন্মকে শিখতে হবে, একে নিতে হবে। এবং এরপরেও যে জিনিসটা আমরা খেয়াল করেছি যে উনি পরবর্তীকালে যখন 80 সালে আমাদের যে পার্টি হয় সেই পার্টিতে সেখানে উনি আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং ওনার সহধর্মিনী আমাদের সহযাত্রী মমতাজ বেগম উনিও ছিলেন। আমি মমতাজ বেগমকে আজকে এই স্মরণ সভায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এবং 72 সাল থেকে 80 সাল পর্যন্ত হাবিবুল্লাহ চৌধুরী একই
কমিটিতে আমরা কাজ করেছি এবং 80 সাল থেকে একটা পর্যায়ে এসে উনি বললেন যে দেখো এই একটা লম্বা জার্নি, মুক্তিযুদ্ধে যেই আকাঙ্ক্ষা যেই চেতনা নিয়ে আমরা লড়াই করেছিলাম এবং যেটা আমরা মনে করেছিলাম যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে তা হয়নি এবং এটা অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনাও নেই দেখতে পাচ্ছি না, ফলে একটা সাংগঠনিক পদে থেকে বা সেই ধরনের দায়িত্ব নিয়ে দায়িত্বহীনের মতো আমি কাজ করতে পারবো না, তবে এই আদর্শ চিন্তা থেকে আমি বিচ্যুত হব না। তোমরা যারা সক্রিয়ভাবে এই দায়িত্ব পালন করতে পারবা তোমরা এগিয়ে যাও, আমি সবসময় আমার সাধ্য অনুযায়ী এবং এই মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, যে গণ আকাঙ্ক্ষা, মানুষের যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি তার সঙ্গে থাকবো, এখান থেকে বিচ্যুত হব না। হাবিবুল্লাহ চৌধুরী তার কথা রেখেছেন, আমরা যেন আমাদের কথাটা রাখতে পারি, আমরা যেন মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের তাদের যে অসমাপ্ত কাজ সেগুলি ভুলে না যাই, আমরা যেন গণ আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করি, তখনই হাবিবুল্লাহ চৌধুরীর প্রতি সত্যিকারের শ্রদ্ধা প্রদর্শন করা হবে, স্মরণটা সার্থক হবে। 3টা শব্দ দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। আর স্বাধীনতার পরে সংবিধানে লেখা হয়েছিল, আমাদের অঙ্গীকার নামায় লেখা বলা হয়েছিল, জনগণের ক্ষমতায়নের অর্থ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, স্বাধীন জাতীয় বিকাশের জাতীয়তাবাদ। যেই অঙ্গীকার, যেই ঘোষণা যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম এগুলি এখন খুঁজে পাওয়া যাবে না, এই মুক্তিযুদ্ধ ব্যর্থ হয়ে যেতে পারে না, গণ আকাঙ্ক্ষা বিশ্বাসঘাতকতায় ধ্বংস হয়ে যেতে পারে না। ফলে হাবিবুল্লাহ চৌধুরী এই চেতনাকে লালন করে গেছেন এবং তার অনুপস্থিতিতে যারাই তাকে স্মরণ করবেন, শ্রদ্ধা করবেন, তারা এই অঙ্গীকার নিয়ে গিয়ে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করি। হাবিবুল্লাহ চৌধুরী লাল সালাম, আবারও হাবিবুল্লাহ চৌধুরী মমতাজ বেগমকে আমি শ্রদ্ধা করে স্মরণ করে শেষ করছি, আপনাদের ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের এই সভায় উপস্থিত হওয়ার জন্য সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান জুয়েল, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান, আমি দেখতে পাচ্ছি জাসদ নেতা আব্দুল করিম সহ যারা এসেছেন সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। এই পর্যায়ে আমরা আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি এবং পরিবারের পক্ষ থেকে কথা বলবার জন্য মঞ্চে ডেকে আনছি হাবিবুল্লাহ চৌধুরী মমতাজ বেগম দম্পতির 2টি সন্তান হানিফুল্লাহ সরল এবং শ্রাবণী চৌধুরী, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে আমি আপনাদের সামনে তাদেরকে ডেকে আনছি। ধন্যবাদ সবাইকে আমার পিতা মরম আব্দুল হাবিবুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আমাদের পরিবারের পক্ষ থেকে আমার ছোট বোন শ্রাবণী চৌধুরী আপনাদেরকে দিলেন। সালাম আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। অ্যাকচুয়ালি আব্বার কথা বলতে গেলে এখন মানে কিছু মিনিটে শেষ করা যাবে না, তাই এক কথায় যদি বলি তাহলে আব্বু খুবই অসাধারণ মানুষ ছিলেন, সাহসী এবং খুবই বুদ্ধিমান এবং খুবই বড় হৃদয়ের মানুষ ছিলেন। তো এখানে যারা প্রাণের টানে এসেছেন এবং আব্বাকে সম্মান করতে এবং তাকে স্মরণ করতে, তো সবাইকে আমাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আছো অনন্ত অনন্তকাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের।